হিমালয় থেকে বেয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। মাঘের শুরু থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী বেশি। গত চার পাঁচ দিন থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সকালে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। চাপ বাড়ায় গাদাগাদি করে নিতে হচ্ছে চিকিৎসা সেবা। 100 শয্যার এই হাসপাতালে শিশু ওয়ার্ডে 14 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে 32 জন শিশু রোগী। হঠাৎ করে আমার বাচ্চা এই শীতের কারণে ডায়রিয়া হয়ে গেছে, পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাতে আমার বাচ্চা ইনশাল্লাহ চিকিৎসা চলতেছে। অতিরিক্ত রোগীর কারণে মেঝেতে দেয়া হয়েছে অস্থায়ী বেড। এছাড়া বহির্বিভাগেও বেড়েছে রোগীর চাপ। দিন ধরে আমাদের ওষুধ সরবরাহ পর্যাপ্ত আছে, বাচ্চারা সেরে ওঠার পর গার্জিয়ানদেরকে সহ তাদেরকে কেয়ারের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ডায়রিয়ার জন্য হাত ধুয়ে খাবার তৈরি করা, হাত ধুয়ে খাওয়া এবং খাওয়ার পরে হাত ধোয়া, মাস্ক পরিধান করা, সর্দি কাশির জন্য বিশেষ করে টিকা দেওয়া এবং রাত্রে এবং ঠান্ডার সময় বাইরে বের না হওয়া, এইভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এমন শীতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন খড়কুটো জ্বালিয়ে। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।